আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা বা'দ ব্যাংকে টাকা রাখলে যে লাভ দেয় তা গরিবদের দেওয়া জায়েজ কিনা যদি আপনি সুদ খান সুদি ব্যাংকে রাখলেন সুদ দিল তাহলে সওয়াবের নিয়ত ছাড়া সওয়াবের নিয়ত ছাড়া গরিবদের মাঝে দিয়ে দিতে হবে কোন মহিলা শরীরের মধ্যে দুর্গন্ধ বের করার জন্য সুগন্ধি ব্যবহার করা যায়স কিনা হা ইদানিং এমন কিছু সুগন্ধি বেরিয়েছে বা সাবান বেরিয়েছে মহিলারা যদি গায়ে ব্যবহার করে তাহলে একান্তই তার গায়ের দুর্গন্ধটা বন্ধ হয়ে যায় তবে মহিলা এমন কোন সুগন্ধি ব্যবহার করা হারাম 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 যে সুগন্ধি কাপড়ের বাহিরে দিয়ে মানুষের নাকে যায় নবীজি সাল্লাম বলেছেন যদি কোনো নারী বুখারি মুসলিমের হাদিস কোনো নারী গায়ে সুগন্ধি দিল তার গা থেকে বাহিরে বের হচ্ছে রাস্তায় বেরিয়ে গেল লোকজনের সামনে দিয়ে হাঁটল নবীজি বলছেন সে হলো বেবি চারিনি। বলেন না না সুতরাং প্রত্যেক মানুষেরই গায়ে একটা গন্ধ থাকে কম আর বেশি তো গায়েরই স্বাভাবিক দুর্গন্ধ বের মানে যাতে না হয় এজন্যে মহিলারা অবশ্যই সাবান বা ইন্টারনাল এমন সুগন্ধি ব্যবহার করতে পারে যেটা কাপড়ের বাহির দিয়ে অন্যের নাকে ছড়াবে ঘরের ভেতরে অর্থাৎ ইসলামে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ করেছে তাদের সামনে মাথার চুল দেখানো বা বেপর্দা চলা যাবে কিনা কেবলমাত্র ওই মহিলা যাদের সাথে বিবাহ হারাম তাদের সামনে চুল খুলতে পারে যে মহিলার বিবাহের বয়স হারিয়ে গিয়েছে আল্লাহর কথা ওয়াল ওই নারী যার মাসিক অসুস্থতাটা বন্ধ হয়ে গিয়েছে এমন নারী তার নাতি নাতনি অথবা বিবাহ হারাম এমন পুরুষের সামনে তার মাতার চুল খুলে গেল পিটের কাপড় সরে গেল আল্লাহ বলছে পাপ নাই কন্যা কিন্তু যুবক যুবতী মেয়ে না তার মাথার চুল ভাই বাবা এদের সামনেও একেবারে খোলা তাপ পাপ কেবল স্বামীর সামনে সব খুলতে পারবে আমরা জানি যে কণ্ঠস্বর আল্লাহর দান সেক্ষেত্রে মহিলারা যাদের কণ্ঠস্বর বড় তারা কীভাবে কথা বলবে অনেকে বলে মহিলারা জুড়ে কথা বললে গুণা হয় সেক্ষেত্রে আপনার মতামত আমার মতামত না আল্লাহ নিজে কোরআনে কেরিমে বলেছেন মহিলা আওয়াজ করে কথা বলতে গিয়ে এতটা মৃদসরে কথা বলবে না ফি যে পুরুষের মনে শয়তানি আসে কারণ পুরুষরা স্বভাবতই দুষ্ট পুরুষরা রাগ কইরেন না এটা আল্লাহর কথা পুরুষ যার মনে শয়তানি আসে সে শুনলে ও মজা লাগে এমন করে নারী কথা বলবে না তার মানে যদি কোনো নারী অন্য আরেকজন পুরুষের মনে যায় যে পুরুষের মনে শয়তানি নিয়ে আসে ওই পুরুষের মনে একটু ভাবাবেগ তৈরি হয় এমন মধুর করে কথা বলে আল্লাহ বলেছেন এটা যাবে না যদি করে পাপ আমি কি বুঝাতে পেরেছি